বেঙ্গলি কিছু লাইন্স আমি এখানে লিখেছি। তো এইগুলোর মধ্যে দিয়ে এই ইনফিনিটিভ জাতীয় সেন্সটা এবং তার সাথে সাথে টি ডাবল ও টু এর ব্যবহারটাকেও বুঝে নাও এবং এই সেন্সটা বুঝে নিয়ে দেখো কত সেন্টেন্সেস অনেক সহজেই তোমরা বানাতে পারবে। ওকে, তো দেখো এখানে প্রথম যে লাইনটা আছে সেটা কি বলা হচ্ছে। আমরা প্রথমে ট্রান্সলেশনটা করি, তারপরে বুঝে নেব কনস্ট্রাকশনটা কেমন ধরনের হচ্ছে। তো এখানে প্রথম যে লাইনটা সেটা কি বলা হচ্ছে, সে এতই লাজুক কথা বলতে পারে না। সে এতই লাজুক মানে সে এত লজ্জা পায় যে সে কথা বলতে পারে না, সবার সামনে হয়তো নিজেকে এক্সপ্রেস করতে পারে না, এরম ধরনের একটা সেন্সে এই লাইনটা লেখা হয়েছে। তো এটা যদি আমরা লিখতে যাই তাহলে সবার আগে প্রথমে বুঝতে হবে এখানে টেন্সটা কী আছে। টেন্সটা কী আছে, যেভাবে বলা হয়েছে যে সে এতই লাজুক কথা বলতে পারে না, তার মানে এটা বর্তমান কালের একটা সেন্সকে বোঝাচ্ছে। তো সেই অর্থে এটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ফরম্যাট অনুযায়ী প্রথমে অংশটাকে লিখব। তো সেটা লেখা যাক, সে এতই লাজুক। তো হি ইজ, এতই লাজুক সেন্সে টি ডাবল ও টু, এই টু এর ব্যবহারটা আমরা এই এতই সেন্সে করব। হি ইজ টু শাই, হি ইজ টু শাই, তাই জন্য কি হয় না, কথা বলতে পারে না। এই যে এত বড় একটা সেকশন, এটা আমাদেরকে, আমরা এটা খুব সহজেই এটাকে বলে দিতে পারি। এক্ষেত্রে টি ও টু ব্যবহার করার পরে শুধুমাত্র ভার্বটি লিখলেই হয়ে যাবে, কথা বলা। তো এই সেন্সে হি ইজ টু শাই টু টক, হি ইজ টু শাই টু টক। ওকে, সে এতই লাজুক সে কথা বলতে পারে না। তাহলে এখানে সেন্সটা কি দাঁড়ালো, আমরা এখানে যদি ফরমেশনটার দিকে খেয়াল রাখি কেমন ফরমেশন হচ্ছে বুঝে নাও। প্রথমে একটা সাবজেক্টের ব্যবহার হচ্ছে, ওকে, তারপরে সাবজেক্টের পরে কি আসছে, এখানে আছে ইজ, যেটা কিনা এখানে মেইন ভার্ব হয়েছে, তাহলে বলতে পারি ভার্ব আসছে। তারপর ব্যবহার হচ্ছে এই টি ডাবল ও টু, তারপরে দেখো একটা অ্যাডজেক্টিভ থাকছে, এখানে রয়েছে শাই, শাই একটা অ্যাডজেক্টিভ, সেটার ব্যবহার হচ্ছে, সেই শাইকে পয়েন্ট করে টি ডাবল ও টু এর ব্যবহার হয়েছে। তারপরে দেখতে পাচ্ছি আমরা ইনফিনিটিভ সেন্সটা আসছে, যেখানে টু এবং টু এর সাথে সাথে ভি ফার্স্ট বা ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার হচ্ছে। তো এই কনস্ট্রাকশন যেটা আমি এখানে বললাম এর উপরে ভিত্তি করে একটা স্ট্রাকচার আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি, এটা একটু নোট ডাউন করে নেবে। এই সিনট্যাক্সটার উপরেই বেস করে কিন্তু আমাদের এটা করতে হবে। সবার প্রথমে একটা সাবজেক্টের ব্যবহার হচ্ছে, হি ব্যবহার হয়েছে, তারপরে দেখতে পাচ্ছি আমরা ইজ আছে, যেটা কিনা সেন্টেন্সে ভার্ব হয়েছে, মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে ইজ। তারপরে আমরা দেখতে পাচ্ছি টু এর ব্যবহার, টি ডাবল ও টু এর ব্যবহার হচ্ছে। টু এর পরে কি আসছে, একটা এখানে দেখো রয়েছে শাই, এটা কি, এটা অ্যাডজেক্টিভ, তো টু এর পরে আসছে অ্যাডজেক্টিভ, টু এর পরে আসছে অ্যাডজেক্টিভ, শর্টে লিখলাম অ্যাডজেক্টিভ। তারপরে কি আসছে, তারপরে আসছে টু প্লাস ভি ফার্স্ট, মানে ইনফিনিটিভ সেন্সটা, তো সেটা এখানে লিখে দিতে হবে, টু প্লাস ভি ফার্স্ট, ভি ওয়ান লিখলাম। এবার যদি এরপরে আরও কিছু থেকে থাকে, এক্সট্রা কোনো পার্ট থেকে থাকে, তাহলে সেটা কিন্তু এখানে লিখতে হতে পারে। তো সেই সেন্সে এখানে আমরা রেস্ট বলে লিখতে পারি, যদি আরও কিছু থাকে সেটা লেখা যেতে পারে। ওকে, তো এই যে ফরম্যাটটা আমি লিখে দিলাম এই ফরম্যাটেই দেখবে বাকি সমস্ত লাইন্সগুলো আমরা কিন্তু করতে পারবো। দেখো নেক্সট লাইনটা কি বলা হচ্ছে, তারা এতই ব্যস্ত বেড়াতে পারে না, তারা খুব বিজি পিপল, তো তার জন্য তারা বাইরে যাওয়ার সময় পায় না। তো এই সেন্সটাও এখানেও দেখে নাও যে কীভাবে অ্যাপ্লাই হয়। আগে যেটা বলেছিলাম টেন্সটা আগে বুঝে নেবে তাহলে এটাকে করতে সুবিধা হবে। টেন্সটা এখানে কী আছে, পারে না, আগেও বলেছে পারে না, তার মানে প্রেজেন্টে এই কথাটা বলা হচ্ছে, তো সেই অনুযায়ী এটা আমরা আগের মতনই লিখব। তারা রয়েছে সাবজেক্ট, তো লেখা যাক দে, তারা এতই ব্যস্ত, দে আর টু বিজি, দে আর, দের পরে তো আর বসে, তো সেটা লিখলাম দে আর টু বিজি, দে আর টু বিজি। তারপর কি, এতই ব্যস্ত বেড়াতে পারে না, তো বেড়াতে পারে না মানে কি, বেড়ানো মানে হচ্ছে ট্রাভেল করা, তাই তো, তো সেই সেন্সে দে আর টু বিজি টু ট্রাভেল, দে আর টু বিজি টু ট্রাভেল। এবার এটা আগে যে ফরম্যাটটা আমরা দেখলাম যেটা আমি লিখেছি এটার সঙ্গে মিলিয়ে নেওয়া যেতে পারে। সাবজেক্টের জায়গায় বসেছে দে, ভার্বের জায়গায় এখানে এসছে আর, তারপরে এসছে টু, তারপরে এসছে অ্যাডজেক্টিভ, এখানে হয়েছে বিজি, তারপরে ইনফিনিটিভ সেন্সটা এই যে টু থেকে ভি ফার্স্ট এটা হচ্ছে ইনফিনিটিভ সেন্স, সেটা এখানে আসছে টু ট্রাভেল, তারপরে রেস্ট বলে আর এখানে এক্সট্রা কিছু অংশ নেই সেই জন্য আর কিছু বসেনি।
তো এরকমভাবে পরের লাইনটা এসো, সে এতই ক্লান্ত ছিল নাচতে পারতো না, খুব টায়ার্ড ছিল। এখানে দেখো টেন্স যেটা অ্যাপ্লাই করা হয়েছে, বলা হচ্ছে ছিল, তার মানে অতীতকাল। তো সেই অনুযায়ী আমরা এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের ফরম্যাটটা মাথায় রেখে এটাকে করব। সেক্ষেত্রে এটা এরকমভাবে বলা যায়, সে এতই ক্লান্ত ছিল। তো শি ওয়াজ এতই ক্লান্ত ছিল, শি ওয়াজ টু টায়ার্ড এতই ক্লান্ত ছিল নাচতে পারতো না। তো এখানে নাচতে পারতো না এই সেন্সে আমরা কী করবো, আগে যেরকম করেছি টু ট্রাভেল, একই রকমভাবে এখানে টু ডান্স, শি ওয়াজ টু টায়ার্ড টু ডান্স। ওকে, তো এখানেও আমরা দেখতে পাচ্ছি আগের মতনই কিন্তু ফরমেশানটা হয়েছে। ইটস ভেরি ইজি, এরকমভাবে এই ফরমেশানটা যদি বুঝে নিয়ে লাইন বানানোর চেষ্টা করো তাহলে দেখবে লাইক অনেক অনেক লাইনস তোমরা অনেক ইজিলি বানাতে পারছো। ওকে, তো ডেফিনেটলি ট্রাই করো। পরের লাইনটা এসো, এটা এতই দামি ছিল কেনা যেত না, বেশ প্রাইসি একটা জিনিস, তো যেটা কেনা যেত না, মানে একটা সময় হয়তো কেনা যেত না। দেখো যেভাবে বলা হচ্ছে ছিল যেত না, তার মানে অতীতকালের কথা বলা হচ্ছে, এখন হয়তো কেনা যায় বাট সেই সময় খুব দামি ছিল, এরকম একটা সেন্স যে কেউ কিনতে পারতো না, এরকম একটা অর্থে বলা হয়েছে। তো এই লাইনটা আমরা যদি লিখি এমনভাবে লিখতে হবে, এটা এতই দামি ছিল। তো ইট ওয়াজ এতই দামি, টু এক্সপেন্সিভ, ইট ওয়াজ টু দামি অর্থে এক্সপেন্সিভ, ইট ওয়াজ টু এক্সপেন্সিভ দামি ছিল যে কি কেনা যেত না। তো কেনা যাওয়া মানে কি বাই করা, এবার এখানে আগে যে কনস্ট্রাকশন হয়েছে সেম কনস্ট্রাকশন এখানে অ্যাপ্লাই হবে, তো টু বাই, ইট ওয়াজ টু এক্সপেন্সিভ টু বাই, ইট ওয়াজ টু এক্সপেন্সিভ টু বাই। ওকে, এরকমভাবে এটা বলা যেতে পারে। পরের লাইনটা এসো, রাহুল এতই ভালো কোনো ভুল করেই না, রাহুলের মধ্যে এত ভালো গুণ আছে সেই জন্য সে কোনো ভুল করেই না। তো সেই সেন্সে এটা আমরা কীভাবে লিখব, এখানেও দেখো টেন্সটা বুঝে নিতে হবে, বলা হচ্ছে করেই না, তার মানে প্রেজেন্ট টেন্সে রয়েছে, তো আমরা ওয়াজের ব্যবহার করব না, অ্যামিজারের মধ্যে কোনো একটা হবে। তো দেখা যাক, রাহুলের পরে ইজ বসে, তো সেটা আমরা লিখব, রাহুল ইজ, বি ভার্বের প্রেজেন্ট ফর্মের ব্যবহার হলো, রাহুল ইজ ভালো, এতই ভালো, টু গুড, রাহুল ইজ টু গুড টু, কোনো ভুল করেই না, কোনো ভুল করেই না মানে টু ডু এনিথিং রং, এনিথিং রং। ওকে, রাহুল ইজ টু গুড টু ডু এনিথিং রং, সে এতই ভালো সে কোনো ভুল করে না। তাহলে এখানে ওই কনস্ট্রাকশনটা ফলো হলো, আরেকবার এই কনস্ট্রাকশনটা মিলিয়ে নেওয়া যাক, তার সাথে বিষয়টা বুঝে নাও, এখানে কোন বিষয়টা হলো যেটা এর আগে কিন্তু কোথাও হয়নি, সেটা কি সাবজেক্ট বসেছে রাহুল, তারপরে ভার্ব এসেছে ইজ, তারপরে টু এর ব্যবহার হয়েছে, অ্যাডজেক্টিভ আছে তো অ্যাডজেক্টিভ এখানে গুড হয়েছে, তারপরে আছে ইনফিনিটিভ, টু প্লাস ভি ফার্স্ট এসে গেছে, টু প্লাস ভি ফার্স্ট, এরপরে আছে রেস্ট, এই রেস্ট পার্টটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এনিথিং রং, এরমভাবে। ওকে, পরের লাইনটা, আমরা এতই খুশি ছিলাম হাসা থামাতে পারলাম না, ভীষণ খুশি ছিলাম, হাসি পাচ্ছিল, হাসিটা বন্ধ করতে পারছিলাম না, খুবই ভালো কথা। তো এই লাইনটা আমরা যদি ইংলিশে লিখি কেমনভাবে হবে, আমরা এতই খুশি ছিলাম, তো উই, এখানে বলা হচ্ছে যে টেন্সটা সেটা কি ছিলাম, তার মানে অতীতকাল বোঝাচ্ছে, তো সেই সেন্সে আমরা এখানে উই এর পরে ওয়্যার লিখব, উই ওয়্যার টু হ্যাপি, আমরা এতই খুশি ছিলাম, এই ব্যাপারটা হয়ে গেল। এবার কি হাসা থামাতে পারলাম না, সেই সেন্সে উই ওয়্যার টু হ্যাপি টু স্টপ কি হাসা, ইংরেজি এখানে লাফ, তার সাথে আইএনজি জুড়ে দাও, টু স্টপ লাফিং, ওকে, উই ওয়্যার টু হ্যাপি টু স্টপ লাফিং। এখানেও দেখলাম সেই রেস্ট পার্টটা বা এক্সট্রা সেন্টেন্সের এক্সট্রা অংশটা কিন্তু এখানে চলে আসলো। তো এরকমভাবে তোমরা এই লাইনগুলো বানাতে পারো। পরের লাইনটা দেখো কীভাবে বলা যায়, ওটা লাইনটি এতই সহজ ব্যাখ্যার দরকার নেই, এতই সহজ একটা লাইন যে সেটাকে এক্সপ্লেন করারই কোনো প্রয়োজন নেই, এরকম একটা সেন্সে। তো এখানে লাইনটি এতই সহজ, লেখা যাক
লাইনটা যেভাবে বলা হয়েছে দরকার নেই, তার মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে। তো সেই সেন্সে দ্য লাইন ইজ টু, সহজ সেন্সে ইজি, দ্য লাইন ইজ টু ইজি টু, এরপরে কী করব, দরকার নেই, তো দরকার সেন্সে নিড, টু নিড, ব্যাখ্যার দরকার নেই, তো নিড অ্যান এক্সপ্ল্যানেশন, ব্যাখ্যা সেন্সে এক্সপ্ল্যানেশন, দ্য লাইন ইজ টু ইজি টু নিড অ্যান এক্সপ্ল্যানেশন, এরমভাবে লাইনটাকে আমরা সহজেই বানাতে পারলাম। পরের লাইনটা দেখো, তারা এতই ভীত ঝুঁকি নিতে পারে না, তারা এতই ভীত ঝুঁকি নিতে পারে না। এই যে লাইনটা, এখানেও দেখো সেম সেন্সই আসছে, প্রেজেন্টে বলা হয়েছে, পারে না বলা হয়েছে, তো আমরা প্রেজেন্টে যেরকম করেছি সেরকমভাবেই করব। লেখা যাক, দে তারা এতই ভীত, আর টু ভীত অর্থাৎ অ্যাফ্রেড, দে আর টু অ্যাফ্রেড, তারা এতই ভীত ঝুঁকি নিতে পারে না, তো দে আর টু অ্যাফ্রেড টু নিতে পারে না, টু টেক, টু টেক কি ঝুঁকি, তো ঝুঁকি সেন্সে রিস্কস, অনেকগুলো ঝুঁকি হয়তো, এরকম একটা সেন্সে রিস্কস লিখতে পারি আমরা, দে আর টু অ্যাফ্রেড টু টেক রিস্কস, ওকে, এরকমভাবে। পরের লাইনটা এসো, রাস্তা এতই খারাপ হবে নিরাপদে ড্রাইভ হবে না। এখানে দেখো টেন্সটা কিন্তু পাল্টে গেল, কিভাবে বলা হয়েছে, রাস্তা এতই খারাপ হবে নিরাপদে ড্রাইভ হবে না বলা হয়েছে, ফিউচারের কথা বলা হয়েছে, ফিউচারে হবে না। তাহলে এতক্ষণ আমরা যেটা ওই অ্যামিজার বা ওয়াজওয়্যারের ব্যবহার করে করে লাইনগুলো করছিলাম, এটা কিন্তু সেরকমভাবে হবে না, ফিউচারের সেন্সে লিখতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি, রাস্তা এতই খারাপ হবে, হবে বলা হয়েছে, এখনও হয়নি, ফিউচারে হবে, তাহলে ফিউচারের সেন্সটা আমাকে বোঝাতে হবে। তো সেই অর্থে দ্য রোড উইল বি, দ্য রোড উইল বি এতই খারাপ হবে, টু ব্যাড, দ্য রোড উইল বি টু ব্যাড, নিরাপদে ড্রাইভ হবে না, টু ব্যাড টু ড্রাইভ, নিরাপদে মানে সেফলি, দ্য রোড উইল বি টু ব্যাড টু ড্রাইভ সেফলি, ওকে। তো এখানে ফিউচারের একটা সেন্স আমরা দেখতে পেলাম। পরের লাইনটা এসো, সে এতই জ্ঞানী কোনো কিছু ভুল বলতে পারে না, সে এতই জ্ঞানী যে সে কোনো কোনো কিছু ভুল কিন্তু বলতে সে পারে না, এই যে সেন্সটা এখানে আসছে এই অর্থটা আমরা এখানে লিখব। তো এটাতে যেটা দেখতে পাচ্ছি টেন্স কোনটা আছে, বলা হচ্ছে কোনো কিছু ভুল বলতে পারে না, তার মানে প্রেজেন্টে বলা হয়েছে, তো লেখা যাক সে এতই জ্ঞানী, তো হি, সে সেন্সে হি লিখলাম, ইজ টু ওয়াইজ, হি ইজ টু ওয়াইজ, কোনো কিছু ভুল বলতে পারে না, টু ওয়াইজ টু সে, বলতে পারা সেন্সে আমরা এখানে টু সে লিখলাম, বলতে পারে না কোনো কিছু ভুল বলতে পারে না, টু সে এনিথিং রং, টু সে এনিথিং রং, ওকে, হি ইজ টু ওয়াইজ টু সে এনিথিং রং, ইটস ভেরি ইজি। তারপরে লাইনটা দেখো, এতই দেরি হবে শেষ ট্রেনটা ধরা যাবে না, ওকে, এতই দেরি হবে যে শেষ ট্রেনটা আর ধরা যাবে না, সেই সেন্সটা বলা হচ্ছে। এখানেও দেখো আগে যে এই লাইনটা বললাম, রাস্তা এতই খারাপ হবে, সেরকম ধরনের একটা সেন্স আসছে, হবে জাতীয়, যাবে, এরম ধরনের কথা বলা হচ্ছে, তার মানে ফিউচারে বলা হয়েছে, আগে আমরা উইল বি করে লিখেছিলাম, তো সেরকমভাবে এখানেও কিন্তু আমরা ফিউচারের সেন্সটা বোঝাতে পারি। তো সেই অর্থে লাইনটা লেখা যাক, এতই দেরি হবে, ইট উইল বি টু লেট, এই অংশটা হয়ে গেল যে এতই দেরি হবে। এবার কি বাকি থাকলো, শেষ ট্রেনটা ধরা যাবে না, তো আমরা এই ধরা যাবে না বিষয়টা আগে লিখব, তার জন্য টু বসবে এবং ক্যাচ, ইট উইল বি টু লেট টু ক্যাচ শেষ ট্রেনটা, দ্য লাস্ট ট্রেন, ওকে, ইট উইল বি টু লেট টু ক্যাচ দ্য লাস্ট ট্রেন,
এই যে লাইন্সগুলো আমরা এখানে দেখছি, প্রত্যেকটা লাইনে একটা মজার ব্যাপার আছে, লক্ষ্য করেছো হয়তো। দেখো বাংলাতে যখন লাইনগুলো আমরা বলছি সেখানে কিন্তু না সেন্সটা আসছে, কিন্তু যখন আমরা সেটা ইংলিশে ট্রান্সলেট করে ফেলছি সেই না সেন্সটা কিন্তু ওখানে দেখতে পাচ্ছি না, মানে নট এর ব্যবহার কোথাও কিন্তু হচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও এটা কিন্তু ওই নেগেটিভ সেন্সটাকেই বোঝাচ্ছে। এই জন্য এই কনস্ট্রাকশনটা যেটা আমি এখানে ফরম্যাটটা লিখেছি, সিনট্যাক্সটা, এটা খুবই ভাইটাল। বিভিন্ন রকম এরম ধরনের সিচুয়েশনগুলোকে অনেক সহজে অনেক একটা বড় লাইনকে ছোট করে এটাকে দিয়ে আমরা এই টু এর ব্যবহার করে করে, মানে TOO, আর একটা হচ্ছে ইনফিনিটিভ টু, এর ব্যবহার করে অনেক সহজে বলতে পারি। তো তোমরা ডেফিনেটলি ট্রাইটা করবে। পরের লাইনটা, খাবার এতই গরম খাওয়া যেতে পারে না। আচ্ছা, এই লাইনটা একটু ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট এখানে বোঝানোর আছে, সেই জন্য আমি এই লাইনটা লিখেছি। তো যাই হোক সেটা আমি বলছি, দেখো এখানে বলা হচ্ছে খাবার এতই গরম খাওয়া যেতে পারে না। তো এইখানে পারে না সেন্স আসছে, তার মানে এটা বর্তমানকালে বলা হচ্ছে, তো সেই সেন্স অনুযায়ী এটা আমরা লিখি, খাবার এতই গরম। দ্য খাবার সেন্সে ফুড বলা যায়, আবার মিল বললেও হয়, দ্য মিল লিখে দিই এখানে। দ্য মিল এতই গরম, ইজ, দ্য মিল ইজ টু হট, দ্য মিল ইজ টু হট, কি যে খাওয়া যেতে পারে না। যেভাবে কথাটা বলা হয়েছে এটা বোঝার চেষ্টা করো, কথাটা যেন এমন সেন্সে বলা হচ্ছে যে খাওয়াটা কারোর দ্বারা যেতে পারে না, প্যাসিভের একটা সেন্স আসছে। এখানে যে বিষয়টা তোমাদের বুঝতে হবে এটা একটা ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভকে বোঝানো হচ্ছে, মানেটা কি একজন ব্যক্তির দৃষ্টিভঙ্গিকে বোঝানো হচ্ছে, তার কাছে কোনো একজন ব্যক্তি আছে তার কাছে সেই গরম খাবারটা খাওয়া যেতে পারে না, এরম একটা সেন্স। এটা হয়তো সবার জন্য নাও হতে পারে, এরম ধরনের সেন্সে আমরা এই ধরনের এই টু দিয়ে যে কাজটা করছি এটাকে আমরা প্যাসিভের ফরম্যাটে কিন্তু লিখতে পারি। সেক্ষেত্রে এই অংশটা আমরা যখন লিখব, এই যে খাওয়া যেতে পারে না এই পার্টটা যখন লিখব, এখানটাতে হবে প্যাসিভের অ্যাপ্লাই, তখন সেক্ষেত্রে এই যে কনস্ট্রাকশনটা লিখেছি এটার মধ্যে একটু চেঞ্জ আসবে। তো সেটা এখানে কিভাবে করতে পারি দেখো, টু হট লেখার পরে তারপরে দিতে হবে টু, এরপরে লিখতে হবে বি, টু বি। এবার টু বি লেখার পর যে ভার্বটা তুমি ওখানে লিখতে যাচ্ছিলে সেটা থার্ড ফর্মটা লিখতে হবে, যেমন আমরা এখানে ভি ফার্স্ট লিখছিলাম, এখানে টু প্লাস বি প্লাস ভি থার্ড আসবে। তো সেই অনুযায়ী এতই গরম যে খাওয়া যেতে পারে না, খাওয়া সেন্সে আমরা মিলটাকে হ্যাভ ভার্বে ব্যবহার করতে পারি খাওয়া অর্থে, দ্য মিল ইজ টু হট টু বি হ্যাড, তো সেই সেন্সে হ্যাভ এর থার্ড ফর্ম হ্যাড হয়ে গেল। আর যদি এটা লাইক খাওয়া সেন্সে তোমরা ইট ভার্বের ব্যবহার করো সেটাও হয়, দ্য মিল ইজ টু হট টু বি ইটেন, সেক্ষেত্রে ওকে ইটেন। তাহলে দেখতে পাচ্ছ এখানে ভি থার্ডের ব্যবহার হলো। এই প্রসঙ্গে বলে রাখি এমন ধরনের আরেকটা লাইন কিন্তু আমরা এখানে দেখেছিলাম, সেটা কোন জায়গায় দেখতো, এই জায়গাটা সেকেন্ড থার্ড ওকে এইটা ফোর্থ লাইনটা, এটা এতই দামি ছিল কেনা যেত না। এখানে কেনা যেত না, আমরা তো এটা এরমও ভাবতে পারি যে জিনিসটা তো নিজে নিজে কেনা হবে না, কোনো লোক থাকবে যে লোকটা গিয়ে কিনছে, তাহলে সেই অর্থে আমরা এই পার্টটা কেন প্যাসিভে বললাম না। এই জন্য বললাম না কারণ এখানে যে বিষয়টা বলা হয়েছে ইট ওয়াজ টু এক্সপেন্সিভ টু বাই, এর সেন্সটা একরকম আর এটার সেন্সটা একরকম। কি অর্থে? এই অর্থে যে এখানে যখন এই কথাটা বলা হচ্ছে জানবে এটা সবার পার্সপেক্টিভ থেকে বলা হচ্ছে, যে একটা সময় ওই জিনিসটার এতই দাম ছিল যে কেউই প্রায় কিনতে পারতো না, এরকম একটা সেন্সে এটা বলা হয়েছে। এখানে এটা একটা ব্যক্তির, একটা ব্যক্তি বিশেষের তার চিন্তাধারাটাকে বোঝানো হয়েছে, যে সে ওই জিনিসটা গরম বলে মনে করছে তাই সে খেতে পারছে না। তাহলে সেই সেন্সে এখানে একজন ব্যক্তির পয়েন্ট অফ ভিউ বলা হয়েছে আর এখানে সবার পয়েন্ট অফ ভিউ বলা হয়েছে। যখন ইন জেনারেল এরকম কিছু বলা হবে তখন সেক্ষেত্রে প্যাসিভ না করলেও অসুবিধা নেই, কিন্তু যদি এরকম ধরনের ব্যক্তির কোনো একটা বিষয়কে বলা হয় তার দিক থেকে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল একটা পার্সপেক্টিভকে প্রেজেন্ট করা হয় তখন সেক্ষেত্রে শেষের দিকের অংশটাতে তোমরা প্যাসিভ করে দেবে। তাহলে কনস্ট্রাকশনটা তখন কী পরিবর্তন দাঁড়াচ্ছে? পরিবর্তন এটুকুই হচ্ছে যে এখানে টু প্লাস ভি ফার্স্ট হয়েছিল, ওখানে টু প্লাস বি প্লাস ভি থার্ড হচ্ছে, এই চেঞ্জটা শুধু নোট ডাউন করে নাও। তো এরকম বিভিন্ন রকমভাবে এই সমস্ত লাইন্সগুলোকে তোমরা লাইক বুঝে নিয়ে কীভাবে এখানে ব্যবহারটা হলো, এই এই টু এর ব্যবহারটা, TOO আর তার সাথে সাথে ইনফিনিটিভ এর ব্যবহারটাকে বুঝে নিয়ে দৈনন্দিন জীবনে অসংখ্য লাইন্স বানাতে থাকো। কোথাও কোনো কনফিউশন যদি ফিল করো ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো আজ তবে আসি, সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করার জন্য। বাই বাই।